Hello beautiful people, welcome back to my channel, My Life in One Day. Today is weekend, Saturday. But I have a lot of fun, I have a lot of treats. I have a lot of treatment. এখানে 6 মাস পরে অয়েল চেঞ্জ করাতে হবে তো অয়েল চেঞ্জ করাতে হবে তাই জন্য তার আগে এটা করে নিচ্ছি তো আমি হলটাই করতে যাচ্ছি তারপর আছে এটা দারুণ জায়গা নিয়ে যাব সেটা হলো ডলার ট্রি এখানে কিরকম জায়গা যেখানে সবকিছু 1 টাকায় পাওয়া যায় এখন 1 টাকা না এখন 1 টাকা 25 সাইড 100 রুপিস তো সেই জায়গাটা তোমরা ঘুরে দেখাবো কি কি পাওয়া যায় তো ওইখানটায় গিয়ে তোমাদেরকে দেখাবো কি কি আছে 1 টাকা তো আর এই যে সেকে চেঞ্জে সুশমন দাঁড়িয়ে আছে গাড়ি খুলে তো আমি যাই কি কাজটা করি কাজ শেষ আমি আমার কাজ করে দিয়েছি এখন সুশমন টাকটাকে চেঞ্জ করছে তো আমি একটু হাঁটি আমার লাস্ট এক সপ্তাহ ধরে গ্যাস অম্বলে খুব সমস্যা হচ্ছে আর আমার ভার্টিগো আছে তো হঠাৎ করে হিট করে তখন প্রচন্ড মাথায় ঘোরে তো এটা হঠাৎ করে আসে হঠাৎ করে চলে যায় নিজের মতো তো এক বছর ছিল না আবার এসেছে তো ওটা হচ্ছে তো একটু হেঁটে নিই যখন নিচে এলাম দিয়ে উপরে গিয়ে খাবো এখন বাজে 9:30 আমরা বেরিয়েছি এবার বললাম তোমাদেরকে নিয়ে যাবো যেখানে সব কিছু 1 টাকা করে আগে ছিল এখন 1.25 মানে $3 ইটস এ ডলার স্টোর তো সেখানে ওখান থেকে আমি চলে ছোট ছোট ক্লিপ বাজেট যে ডেকরগুলো মানে ক্যান্ডেলস কিংবা গিফট ব্যাগগুলো খুব কিনি তো অনেক কিছু আরও পাওয়া যায় অনেক কিছু পাওয়া যায় খাবার জিনিস গ্রসারি আইটেমও টুকটাক পাওয়া যায় অনেক কিছু সবই পাওয়া যায় মোটামুটি সব কিছু ভালো না পাওয়া যায় তো ওদিকেই যাচ্ছে কিন্তু বেশ বড় যায় বেশ বড় ছোট গাড়ি সামনে প্রচুর গাড়ি দাঁড়িয়ে অনেক গাড়ি মানে অনেকগুলো টার্ন এখান থেকে অনেকগুলো রাস্তায় যায় আর কি তো এখানে প্রচুর জ্যামটা হয় অনেক সময় তো আমাদের ইচ্ছা ছিল আরো সকালে বেরোনো বাট ঘুম ভাঙে আমার যেমন ঘুম ভাঙা তখন 7টা তারপর সুশামনকে বললাম তাই জন্য এর আগে আর হতো না যদি 6টায় উঠতাম তাহলে আমরা অনেকগুলো জায়গায় যাব সেটা হলো লাইক এই গ্লোবাল মার্কেটে এসেছি অ্যান্ড দেন বললাম তো ডলার ট্রিতে নিয়ে যাব তোমাদেরকে কি কি পাওয়া যায় দেখাবো তারপর টিজে ম্যাক্স যাবো বিকজ আমি এখানে আসার পর কখনো টিজে ম্যাক্স যাইনি আই হ্যাভ নেভার ওয়েন্ট টু টিজে ম্যাক্স ইয়েস নেভার আই মিন আফটার কামিং টু সেন্ট্রাল উইংস উই হ্যাভ নেভার ওয়েন্ট সো আই নিড টু চেক কি আছে ওখানে তো তাই জন্য আমরা টিজে ম্যাক্স যাব ওখানে আমি মানে আগে শহরে আমি খুব যেতাম প্রচুর ডিলস চলে তো আর তারপর কসকো যাবো বাট মূলত প্রচুর গাড়ি ঢুকছে আমি এটা রেকর্ড করতে পারছি না আমি ঢুকে দেখাচ্ছি তোমাদের দামগুলো আমি অ্যাড করে দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে এটা 80 করে কনভার্ট করলে কত দাম মোটামুটি সব কিছু দাম দেখা যাচ্ছে না এই কুমড়োগুলো বোধ হয় 5 টাকা করে কাটা আছে পেঁপে 5 টাকা 23 মোচা নিলাম কত 2 টাকা 11 না 2 টাকা 23 লাগবে বিভিন্ন সাইজের বিভিন্ন কত এই শাল নিয়ে নে আমি জানি না এটা কি নিয়ে নে ও আচ্ছা যেটা ব্যাম্বু শাস্তার মতো যেটা দেয় কিন্তু থাই রেস্টুরেন্টে যেটা দেয় তো নিয়ে নে তো এগুলো চাইনিজ ব্রকলি আছে এবারে আমি না শাক ঠাকুরটা চিনি না তো আমাকে দেখে নিতে হবে কোনটা এবার বুঝতে পারছি না মানে প্রচুর শাক আছে এবার কোনটা আমরা খাই আমি জানি না তো একটু দেখে নেব দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর সবজি এখানে বরবটিও আছে শিমও আছে দেখছো বেগুন লেবু
স্কোয়াশ আমি স্কোয়াশ আজকে নেবো না, আগের দিন নিয়েছিলাম, আজকে যেহেতু পেঁপে নিলাম আর স্কোয়াশ নেবো। এটা বা ফল আছে, পেয়ারা আছে, লিচু আছে, এই যে লিচু আছে, এখানে আরও সবজি আছে, কী কী সবজি আছে একবার দেখি। ফুলকপি, বাঁধাকপি, টমেটো, গাজর, ভুট্টা, বেল পেপার, বিট। এখান থেকে বাজার কমপ্লিট দেখতেই পাচ্ছ, ম্যারি বিস্কিট থেকে, পার্লেজি থেকে, হরলিক্স থেকে, স্টাফড পরোটা, চাকরি, ফুচকা, মুড়ি, পালং শাক, পালং না লাল শাকের মতো এটা, হ্যাঁ আমার নাট স্পিনাচ বলে, আমি জানি না এটা কী শাক। তো পেয়ারা সব কিছুই পেয়ে গেছি, নারকেল তেলও পেলাম, তো সব নিয়ে নিয়েছি। আজকে আমরা অনেক কিছুই না আছে, কুমড়োও নিলাম একটু, সেসব আমার কলা নিয়েছিস তো, এই আমি এখান থেকে মাটন নেবো না, আর মাটন তো এই মাসে নেবো না, মাটন আছে তো। এই প্রচুর বড়ো, প্রচুর বড়ো এখানকার যে এশিয়ান স্টোরগুলো হয়, এখানে সমস্ত এশিয়ান কান্ট্রিগুলোর ফুড থাকে। দিস ইজ দ্য স্টোর ওয়্যার আই ইউজ টু কাম ফ্রিকোয়েন্টলি, লাইক অলমোস্ট 2-3 টাইমস আ উইক, বাট এখানে এসে আমি কখনো আসিনি, তো আজকে ফার্স্ট টাইম। এখানে কীরকম কালেকশন রাখ, খুবই ভালো কালেকশন ছিল। আমি রাল্ফ লরেনের একটা জ্যাকেট কিনেছিলাম এখান থেকে, হুইচ ওয়াজ প্রাইসড, অ্যাকচুয়াল প্রাইস ওয়াজ 400 সামথিং, তো হি বট অ্যারাউন্ড 100 সামথিং এরকম দাম লেগেছিল, তো খুব সস্তায় ভালো ভালো ডিল হচ্ছে। এবার এখানকারটা কীরকম হয় কী হয় দেখি, তো আমি জানতে এসেছি এখানকার টিজে ম্যাক্স কীরকম, কারণ কখনো জানি না এখানে আসিনি। বলেছে হ্যাঁ এখানে যত দোকান আছে সেখানে কি পাওয়া যায় সেটা তো তোকে জানতেই হবে, না জানলে তো জীবনই বৃথা তোর, তাই ওটাই জানতে এসছে। চলো যাই, ভালো ট্রিপে এসে গেছি, দেখাই কি কি পাওয়া যায়। প্রচুর হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যায়, অনেক বড় দোকান কিন্তু, হ্যাঁ দেখতেই পাচ্ছ কতটা বড় চারিদিকে, তো সবই পাওয়া যায়। তো এদিকে শ্যাম্পু, সাবান এগুলোও সব $1 করে পাওয়া যায়। তো আমি হেয়ার অ্যাক্সেসরিজ নিলাম, মিররগুলো বেশ সুন্দর, দেখো এগুলো তো দাম দিয়ে নেওয়ার কোনো মানে হয় না, বেশ ঘরে সুন্দর করে সাজানোর আয়নার সামনেটা রাখা যায় এগুলো, তো এগুলো $1 করে। চিরুনি, চিরুনিটা কোয়ালিটি ভালো হয় না, মাথায় লাগতে পারে, নানা ওয়ে বেটার। এই যে টোনার, ফেশিয়াল টোনার, এক্সফোলিয়েটার সবই থাকে, কিন্তু এগুলো কোয়ালিটি কতটা ভালো আমি জানি না। স্যানিটাইজার, হ্যান্ড ওয়াশ, বডি ওয়াশ, বডি মিস্ট সব থাকে এখানে, কিন্তু এগুলো আমি কখনো কিনিনি, জানি না কীরকম হবে। তো আমি যেটা নিলাম দেখাই, আমি তিনটে হেয়ার অ্যাক্সেসরিজ নিয়েছি এখনো অবধি। চলো আর একটু ঘুরি দেখি কী কেনা যায় আজকে। এই দেখো বললাম না, কিচেনের সমস্ত বাসন মাজার সাবান ঠাবান সব থাকে। এই যে এই জায়গাটা খুব ভালো, প্রচুর গিফট ব্যাগস, গিফট র‍্যাপ এগুলো থাকে, তো এখান থেকে আমি একটা গিফট বক্স টাইপের কিছু নেবো আজকে। চলো খুঁজি একটু, আমি ভাবছি এই বাক্সটা নেবো, ঝুড়ি ঝুড়ি আমি এই বাক্সগুলোই রাখি, তো এই বাক্সটা, এটা ১টাকা ১টাকা ২৫, এটা একটা নিলাম। আমি গ্রিটিংস কার্ড পাবে, হলমার্কের কার্ড, কিন্তু এগুলো কোনো খারাপ কোম্পানির না, দুটো ১টাকা করে কিছু থাকে, কিছু ১টাই ১টাকা করে, তো কার্ড কেনার জন্য এটা বেশ ভালো অপশন, বেশ সস্তা। এই যে হোম ডেকোরও টুকটাক প্রচুর কিছু থাকে, আর যখন যেরম আমাদের এখানে সিজন চলে সেই অনুযায়ী থাকে, এখন যেহেতু সামার, সামারের মতো কিছু থাকে। হ্যান্ডিং বাস্কেট আমার লাগবে না, ফুল দেখো প্রচুর ফুল আছে ঘর সাজানোর। কার্ড দেখেছো, ওদিকে একটা সেকশন, ওদিকে গেলাম এদিকেও দেখো কত কার্ড, প্রচুর কার্ড। বাচ্চাদের ছোট ছোট খেলনা থাকে, এগুলো সব 1.25 করে।
এটা ফ্রেম, আমার একটা ফ্রেম ভেঙে গেছে, দুটো ফ্রেম নিলাম 8×10 সাইজের। এটাও 1.25 টাকা। আমার একটা বড়ো ফ্রেম দরকার ছিল, এখানে নেই। নেল পলিশ আছে, চলো একটু নেল পলিশ দেখি কী কী আছে। নেল পলিশ নেওয়া যেতে পারে, নেল পলিশ একটা। আর দেখি কী নেওয়া যায়, ঘোরা যাক একটু। এই যে বললাম না, ক্যান্ডি থেকে চসের কিছু টুকটাক বিস্কিটস, মানে স্ন্যাক্স বা রেডি টু ইট ফ্রোজেন ফুডস হয়েছে, সবই থাকে। ইভেন কিচেনের অ্যাক্সেসরিজ যেগুলো সবই থাকে, বাট আমরা ওগুলো নিচ্ছি না, তাই ওদিকে যাচ্ছি না। এটা নেই, এটা রান্নাঘরে রাখবো, টুডেজ মেনু বলে লিখে রাখা যাবে, এটা বেশ ভালো না? এটা ভাবছি একটা নেই, কিন্তু চক খুঁজে পাইনি, চকটা খুঁজতে হবে। দেখি চক পেলে এটা নেব। একটু বই নিলাম, আমি জানি না বইগুলো 1.25 টাকা কী করে দিচ্ছে, গুডরিডসও খুব ভালো রিভিউ আর দামও বেশি, দেখি কত করে বলে, তাহলে নেব নাহলে না। আর দিস ফর $1 দ্য বুকস, আর দিস ফর $1 $1.25 ওকে। প্রচুর জিনিস কিনেছি, হেয়ার অ্যাক্সেসরিজ, একটা ডাব্বা, ফটো ফ্রেম, দুটো বই কিনেছি, সেসবন ডাবু কিনেছে, আরও গিকশপ কিনেছে, সব কিছু কিনে আমাদের বিল হয়েছে $16.25। সেসব আগে খোল, লকটা আমি এনজয় করছি। এখন 4:45 আমরা এসে যা স্নান করলাম, 10 মিনিট হলো আমরা এসেছি, স্নান করলাম, সুষমনও স্নানে গেছি, এবার দিয়ে আমরা খাবো। ফাইনালি প্রচণ্ড খিদে পেয়েছে, লকটা এনজয় করছি আর পাচ্ছি না, খুব টায়ার্ড হয়ে গেছে আজকে, সেই 9টায় বেরিয়েছি বলো। তো কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।